Hey everyone, welcome back. আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটাও একটা মিনি ভ্লগ। এটা যদিও একটু লেট আপলোড হচ্ছে, মানে অষ্টমীর দিন কি কি করেছিলাম সেটার উপর বেস করে আর কি। তো ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। সো এখানে আমি অষ্টমীর দিন একদম সকাল সকাল রেডি হয়ে গিয়েছিলাম অঞ্জলি দিতে যাওয়ার জন্য, সেই সঙ্গে মাকে একটু পুজোও দেবো। তো সেই সমস্ত প্রিপারেশন করে আমি একেবারে তৈরি ছিলাম। আর এই শাড়িটা আমাকে দিয়েছে আমার দাদা। আর অভিষেক এখানে খুব সুন্দর একটা পাঞ্জাবি পরে, এই পাঞ্জাবিটাই আমরা সপ্তমীর দিন সকালে কিনেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম ভিডিওটা। এবারেও আমরা পুজোর অঞ্জলি দিতে যাচ্ছিলাম, আমাদেরই এক বন্ধু, মানে আমার স্পেশালি আমারই বন্ধু, ও হচ্ছে সুইমিংয়ের আমার বন্ধু মৌসুমি। গত বছরও ওদের বাড়িতেই পুষ্পাঞ্জলি দিয়েছিলাম, ওদের বাড়িতে দুর্গা পুজো হয় খুব সুন্দর করে। আমার এই বন্ধুর এখানে পুজো দিতে গেলে একটা সুবিধা, খুব কাছ থেকে আরতি দেখতে পাওয়া যায়। ওদের বাড়িতে পুজোর পর আমরা একটু ভোগও খেয়েছিলাম, খুবই অল্প খেয়েছিলাম, কিন্তু একেবারে মায়ের ভোগ, একেবারে সরাসরি যে ভোগ ওরা নিবেদন করেছিল সেই ভোগই একটু আমরা খেয়েছিলাম। কিন্তু তখন আর কিছু শ্যুট করিনি। এরপর আমরা বাড়ি চলে আসি, কারণ অভিষেককে অফিস যেতে হবে। আর এদিকে চলে এসেছিল আমাদের পাড়া থেকে পুজোর দিন আর কি, অষ্টমীর দিন যে ভোগ দেওয়া হয়েছিল সেগুলো। তো বেসিক্যালি আমাদের পাড়া, মানে দুটো পাড়ায় পাশাপাশি দুটো বড় পুজো হয়, এবং দু জায়গা থেকেই চলে এসেছিল পোলাও, খিচুড়ি, সেই সঙ্গে ছিল আলুর দম, ছানার ডালনা, ছিল লাবড়ার তরকারি, চাটনি, মিষ্টি। সন্ধেবেলা আমরা গিয়েছিলাম বাবা মাকে নিয়ে, আজকে আমার বাবা মাকে নিয়ে বেরোনোর পালা ছিল। তো ওদেরকে নিয়ে গিয়েছিলাম একটু হাইল্যান্ড পার্কে, সেখানে একটা সিনেমা দেখতেই আসলে গিয়েছিলাম, কিন্তু তার আগে আমরা একটু টুকটাক কিছু খেয়ে নিয়েছিলাম। আর আজকের সিনেমা ছিল মিতিন মাসি, আমাদের মোটামুটি খুব একটা খারাপ লাগেনি। তো যাই হোক, সিনেমা দেখার পর এই নামার সময় একটা অদ্ভুত ব্যাপার হয়েছিল, আমার বাবা একেবারে কোনো কিছু না ধরে নামতে পারে না। সো আমি একদিকে বাবাকে নামিয়ে নিয়ে যাচ্ছিলাম, অন্যদিকে অভিষেক মাকে নামাচ্ছিল। সো এটা শ্যুট করেছে অভিষেক।